বাড়ির বাগানে এবং ব্যাকইয়ার্ডে প্রচুর ময়লা জমেছে, ঠিক ঠিক করছে ময়লা এবং প্রচুর ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, সেগুলো তো আছেই, তার সঙ্গে রয়েছে প্রচুর ইঁদুর, নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুরের একটা বাসা তৈরি হয়ে গেছে এবং সেই বাসা থেকে একটা বড় ইঁদুর আপনার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়েছে। এবার আপনি ভাবছেন যে সেই বড় ইঁদুরটাকে ধরতে পারলেই আপনার বাড়ি নিরাপদ, কিন্তু প্রশ্ন হলো বড় ইঁদুরটা যেখান থেকে এসেছে সেইখানে তো আরো ওরকম বড় ইঁদুর আরো অনেক আছে, অনেক ধেড়ে ইঁদুর আছে, আবার সেই ধেড়ে ইঁদুরগুলোর খপ্পরে রয়েছে অজস্র নেংটি ইঁদুর। আদতে আপনাকে কোন কাজটা করতে হবে? আপনার বাড়ির বাগান এবং ব্যাকইয়ার্ড পরিষ্কার করতে হবে। এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গেরও সেইটি প্রয়োজন। উত্তরপ্রদেশের হবে, পশ্চিমবঙ্গের হবে না, যদি না পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মডেলে গুণ কন্ট্রোল করতে পারে। যোগীজি কিন্তু প্রথমেই কিন্তু ল অ্যান্ড অর্ডার, অনেকেই বলছিলেন যে কি করছেন ওনা, শুধু অন্যের মানে গুন্ডা বদমাইশদেরকে, বিভিন্ন লোকদেরকে উনি হেকল করছেন, হ্যারাস করছেন, একেবারেই নয়। আসলে গুণ কন্ট্রোল ইজ দি প্রাইম অ্যান্ড ইনডিসপেন্সিবল প্রি রিকুইজিট ফর ফিনান্সিয়াল কন্ট্রোল। আসলে পশ্চিমবঙ্গেও কিন্তু মোটামুটি যদি রাফলি এস্টিমেট করা যায়, দেখবেন লাখ দেড়েক থেকে লাখ দুয়েক গুন্ডা আছে, এদেরকে সরাতে হবে। প্রথম কাজ সেইটা করতে হবে, তাহলেই ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সম্ভব। বিকজ তারা তা যদি না হয় তাহলে কোনো কাজই হওয়া সম্ভব না, তারা সবটা পণ্ড করে দেবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের আদত সমস্যাটি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। পশ্চিমবঙ্গের মাটির মধ্যে ঠিক ঠিক করছে অজস্র নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর এবং বড় বড় ইঁদুর। আমাদের প্রয়োজন ইঁদুর মুক্ত পশ্চিমবঙ্গ। ঠিক যেমন করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক যেমন করে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, পশ্চিমবঙ্গে এরকম আরো অনেকগুলো লোক আছে। সেই লোকগুলোর একটা সুবন্দোবস্ত হওয়া প্রয়োজন। তাদের ঘাড়ে পা দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের এই ক্রাইম ইকোনমি চলছে। এই ক্রাইম ইকোনমিটিকে ধ্বংস করতে হবে।